Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তামান্না চলে এলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি, একটা ড্রিঙ্কস এর রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে আমার এই ধরনের যে কোনো ভিডিও আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর তখন দেখে নিতে পারবেন। গরমে আপনার প্রিয়জনকে, পরিবারের সবাইকে এরকম একটা ঠান্ডা ড্রিঙ্কস বানিয়ে দেন, দেখবেন তারা অনেক বেশি খুশি হবে আর একদম কলিজা পর্যন্ত জুড়ায় যাবে। তো আমি এটা যেহেতু আমার ফ্যামিলি সবাইকে খাওয়ানোর পরে এটা বয়ে জোগাড় করতেছি, সত্যি অনেক বেশি টেস্ট হয়েছিল। এটা যদিও লেমন জুস বাট অনেকগুলো উপকরণ দিয়েছি। তো এই উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তো এখানে আমি জিরা নিয়েছি, তারপরে লবণ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ধনিয়া, ধনিয়া পাতা কুচি, এগুলো আসলে আমার ফ্রোজেন করা ছিল। আর পিস থেকে ঠান্ডা একটা আমি প্রাণ আপের যে একটা ড্রিঙ্কস ওটা নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্প্রাইট বা সেভেন আপ যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন হচ্ছে আমি লেবুটা কেটে নিচ্ছি। লেবুটাকে আমি একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি। আমার এখানে দুইটা লেবু নিয়েছি, যে যার পরিমাণ অনুযায়ী নেবেন। আর এগুলো আসলে ওভাবে পরিমাপ করে বলার মতো না, মিষ্টি বা যে যেরকম টেস্ট পছন্দ করেন ওই অনুযায়ী নেবেন আর কি। তো এখানে আমি একটা হ্যামার যেটা নিয়েছি কাঠের, তো এটার মধ্যে আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, জিরার গুঁড়াও দিব, আর হচ্ছে লবণটাও দিয়ে দিব। তো এখানে আমি নির্দিষ্ট কোনো পরিমাপে নিইনি, আগেই বলেছি। এগুলো দিয়ে এরপর আমি এখানে দিব হচ্ছে লেবু, আর চিনিটা আমি পরে অ্যাড করব। এবার হচ্ছে এগুলোকে একটু থেতলে রসটা বের করে নিব। আর কেউ চাইলে এটা শিলপাটাও থেতলে নিতে পারেন, তবে হেমার দিস্তায় করলে আর কি রসটা বাহিরে পড়ে না। তো এখন আমি ইচ্ছা মতো এটাকে থেতলে নিচ্ছি। মনের যত রাগ জিদ আছে সব এখানে উড়িয়ে ফেলবেন, তাহলে এই রসটা হচ্ছে বের হয়ে যাবে লেবু থেকে। তো এই তো আমার লেবুর রস মোটামুটি বের করা হয়ে গেছে। এখন আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে দিব আমি অর্ধেক পানি, পানি দিব, পানি নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছি, প্লিজ টেনে দেখবেন না, ভালো না লাগলে 2-3 মিনিট দেখবেন যদি সময় না থাকে, আর যদি সময় না থাকে তাহলে তো দেখবেনই না। তো এখন হচ্ছে আমি লেবুর যে রসটা বের করেছি ধনিয়া পাতা জিরা আর লবণ মিশ্রণে, ওটা একটু দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব প্রাণাফের বোতল থেকে অর্ধেকটা দিয়ে দিব, দিয়ে দিয়েছি। আর এর সাথে কিন্তু আমি আইস কিউবও দিব, তো সেটা প্রথমে আর বলা হয়নি। তো এখন এখানে আমি গোল করে যে লেবুগুলো কেটেছি ওগুলো দিয়ে দিব। তো লেবুর খোসা সহ দিলে যেটা হয় খুব সুন্দর একটা স্মেল বের হয়, ভালো লাগে। আর এখানে আমি প্রথম একটা কেটেছিলাম এভাবে ডেকোরেশনের জন্য, কিন্তু ওটা হচ্ছিল না, পরে আরেকটা নিয়েছি। তো একদম ঝটপট অল্প উপকরণে রেডি হয়ে গেল, আর এগুলো আমাদের হাতের কাছেই থাকে। আর জিরা যেটা আমরা কিন্তু কাঁচা আমের শরবতে ইউজ করি, ভালো লাগে। তো এই যে এই লেমন শরবতের মধ্যে দিলেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর ধনিয়া পাতাটা কেউ চাইলে চেকেও দিতে পারেন, তবে আমি ভেবেছি যে একটু দেখতে সুন্দর লাগবে এই জন্য দিয়েছি। তো এখানে কিউবগুলো দিয়ে দিলাম, আইস কিউবগুলো দিয়ে দিলাম, রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা। তো
তো আপনারাও এইভাবে তৈরি করে পরিবারের সবাই মিলে এনজয় করবেন এই গরমের মধ্যে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।